Welcome all to our channel Educate Academy. এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ ইউনিভার্সিটির কিছু নোটিফিকেশন সম্পর্কিত আলোচনা করব এই ভিডিওতে আজকে আমরা তো ইতিমধ্যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন পিএইচডি অ্যাডমিশন তার নোটিফিকেশন বেরিয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং অবশ্যই ইতিমধ্যে আমরা আলোচনা করেছিলাম পিএইচডি কবে থেকে শুরু হচ্ছে সেটা তবে আর একবার আমরা দেখে নেব পিএইচডি যে নোটিফিকেশনটা বেরিয়েছে দেখুন এটা হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট গৌড়বঙ্গ এবং পিএইচডি নোটিফিকেশন বাদও আরও কিছু নোটিফিকেশন দেখব ঠিক আছে তার আগে পিএইচডি নোটিফিকেশনটা আমরা দেখে নেব যে কবে থেকে শুরু হচ্ছে মোটামুটি দেখুন এখানে বলা আছে 23 তারিখ থেকে শুরু হচ্ছে অর্থাৎ আজকে থেকে শুরু হবে এখনো শুরু হয়নি ঠিক আছে আজকে থেকে শুরু হবে অথচ এখনো লিঙ্ক ওপেন হয়নি তো যে কোনো মুহূর্তে লিঙ্কটা ওপেন হবে সুতরাং এবং আজকে থেকে আপনারা যারা পিএইচডিতে জয়েন করতে চান বা ভর্তি হতে চান গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে তারা ফর্ম ফিল আপ করতে পারেন তো 23 তারিখ থেকে শুরু হচ্ছে এবং চলবে হচ্ছে 3 তারিখ অবধি ঠিক আছে কত টাকা লাগবে আমাদের আপনাদের 500 টাকা লাগবে যারা আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে এবং বাকি যারা রয়েছে তারা 300 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন 23 তারিখ থেকে শুরু হচ্ছে মানে আজকে থেকে শুরু হচ্ছে এবং 3 তারিখ অবধি চলবে মোটামুটি আপনাদের কি কি সাবজেক্টে আপনারা মানে কি কি সাবজেক্ট ভ্যাকান্সি রয়েছে কতগুলো ভ্যাকান্সি রয়েছে তার লিস্ট আউট এখানে দেওয়া আছে ঠিক আছে মোটামুটি 17টা মতন সাবজেক্ট রয়েছে তাদের ভ্যাকান্সি পিএইচডি ভ্যাকান্সি এখানে দেওয়া আছে ডিটেলস সেটা একটু দেখে নেবেন এবং আমরা আলোচনা করেছিলাম গত ভিডিওতে আজকে যেটা নিয়ে আমরা একটু বলবো সেটা হচ্ছে দেখুন যারা রেট এক্সামিনেশন দেবেন অর্থাৎ যারা নেট সেট গেট পাস করা নেই ঠিক আছে নেট পরীক্ষা সেট পরীক্ষা বা গেট পরীক্ষা পাস করা নেই তারা যে রেট এক্সামিনেশন মানে রিসার্চ এলিজিবিলিটি টেস্ট ফর এন্ট্রান্স টেস্ট অফ অ্যাডমিশন পিএইচডি তাদের যে রেট এক্সামিনেশন হবে তাদের কোন সাবজেক্টে কি সিলেবাস রয়েছে মানে কি মানে টপিকের উপর বেসিস করে রেট এক্সামিনেশন হবে কোন কোন সাবজেক্টে সেগুলো কিন্তু আলাদাভাবে সেই সিলেবাসগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে ঠিক আছে দেখুন এখানে মোটামুটি সবগুলোই দেওয়া আছে বেঙ্গলি বোটানি কেমিস্ট্রি কমার্স ইকোনমিক্স ঠিক আছে ইংলিশ জিওগ্রাফি ল লাইব্রেরিজ অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ম্যাথামেটিক্স ফিলোজফি ফিজিক্স ফিজিওলজি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত অ্যান্ড জিওলজি মোটামুটি সমস্ত সাবজেক্টের সিলেবাস এখানে কিন্তু দেওয়া আছে রেট এক্সামিনেশন যারা দেবে আপনারা এখানে যখনই ক্লিক করবেন কোন একটা পিডিএফ এ ধরুন দেখা গেল আপনি যে জিওলজির যে সাবজেক্ট রয়েছে তার জন্য অ্যাডমিশন হবেন এবং আপনার জিওলজি সাবজেক্ট তার কি সিলেবাসের উপর ভিত্তি করে আপনার যে এক্সামটা হবে সেটা কিন্তু দেওয়া আছে এখন এখানে মোটামুটি দুটো পার্টে পরীক্ষা হবে একটা পেপার ওয়ান একটা পেপার টু পেপার ওয়ানে যেটা থাকবে সেটা হচ্ছে রিসার্চ মেথোলজির উপরে কোশ্চেন্স থাকবে ঠিক আছে মোটামুটি 150 মার্কসের এবং অ্যাপটিটিউড ইন জুলজি জুলজির উপর ভিত্তি করে কিন্তু আপনাকে 50 নম্বরের পরীক্ষা দিতে হবে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে ঠিক আছে এবং তার জন্য যে সিলেবাস সেটা কিন্তু ইন ডিটেলস কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন তার ডিটেলস কিন্তু এখানে সিলেবাস রয়েছে এরকম করে প্রত্যেকটা সাবজেক্টই ঠিক আছে ধরুন দেখা গেল আপনি বেঙ্গলি সাবজেক্টের জন্য অ্যাডমিশন নেবেন আপনার বেঙ্গলি সাবজেক্ট মাদার সাবজেক্ট তো আপনি এখানে পিএইচডি করবেন তো সেক্ষেত্রে আপনাকে বেঙ্গলিতে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে পিডিএফ পেজ ওপেন হবে সেটাতে আপনি দেখতে পাবেন যে কত নম্বরের পরীক্ষা হচ্ছে এবং তার কি কি সিলেবাস রয়েছে দেখুন এখানে সিলেবাসটা যেটা রয়েছে মোটামুটি মেথোডোলজির উপরে কি কি রয়েছে সেগুলো কিন্তু স্পষ্ট দেওয়া আছে এবং এটাও দুটো পর্যায়ে হবে প্রথম পর্যায়ে মেথোডোলজি হবে অর্থাৎ যে গবেষণা সম্পর্কিত যে বিষয়গুলো সেটা প্রথম পেপার এবং পরবর্তী পেপার যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার সাবজেক্ট রিলেটেড দ্বিতীয় পর্যায়ে আপনার যে রয়েছে যে যে সাবজেক্টে আপনার পরীক্ষা দেবেন আপনি যদি বাংলায় পরীক্ষা দেন বা বাংলা আপনার সাবজেক্ট হয় তাহলে আপনার বাংলা সাবজেক্টের সমস্ত ইনফরমেশন কিন্তু দেওয়া আছে অ্যাজ এ সিলেবাস হিসেবে ঠিক আছে এরকম করে প্রত্যেকটা সাবজেক্টই রেট এক্সামিনেশনের যে সিলেবাস সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে সুতরাং আপনারা যারা পিএইচডি ভর্তি হতে চান গৌড়বঙ্গ ইউনিভার্সিটি তো তারা রেট এক্সামিনেশনের সিলেবাস দেখে নিন চেক করে নিন যে আপনারা ইতিমধ্যে কি জানেন কি জানেন না সেই অনুযায়ী আপনারা প্রিপারেশন নিয়ে নিন এবং ফর্ম ফিল আপটা আজকে থেকে শুরু হবে 23 তারিখ থেকে এখনও লিঙ্ক ওপেন হয়নি লিঙ্কটা ওপেন হলেই অবশ্যই আমরা আপনাদের জানানোর চেষ্টা করব ঠিক আছে তো এই ছিল আজকের ছোট একটা ইনফরমেশন আপনাদের জানানোর জন্য যে রেট যে এক্সামিনেশন যারা রেট এক্সামিনেশন দেবেন পিএইচডির জন্য তাদের সিলেবাস বেরিয়ে গেছে এবং আজকে থেকে ফর্ম ফিল আপটা স্টার্ট হচ্ছে ঠিক আছে
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না, কারণ যে কোনো ধরনের কারেন্ট আপডেট আমরা আপনাদের দিয়ে থাকবো। এবং আমাদের অবশ্যই এই জন্য আপনাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।